কুমারঘাটবাসীর জন্য খুলে দেওয়া হলো কুমারঘাট সমবায় সোসাইটির নতুন সুপার মার্কেট। মঙ্গলবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসংহত সমবায় প্রকল্পে এবং রাজ্য সরকারের সহায়তায় গড়ে ওঠা নতুন সমবায় সুপার মার্কেট ওয়ানের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সেই সাথে মন্ত্রীর হাত ধরে শিলান্যাস হয় সুপার মার্কেট টু এর ভিত্তিপ্রস্তরের। নতুন এই সুপার মার্কেট তৈরিতে ব্যয় হয়েছে 1,11,00,000 টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে আগেও কাজ হতো, বর্তমান সরকারের আমলে সমবায় কাজের গতি অনেকটাই বেড়েছে। তিনি বলেন, মানুষের কল্যাণে বহুমুখী পরিকল্পনা নিয়েছে সরকার, এতে উপকৃত হচ্ছেন এ রাজ্যের মানুষ। তিনি বলেন, জাতি জনজাতিদের ঐক্য সুদৃঢ় করতে কাজ করছে এই সরকার। ত্রিপুরার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করতে পরিকল্পনা চলছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। জাতি জনজাতির যে ঐক্য বন্ধন সেটাকে আরো সুদৃঢ় করা, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন জনজাতিদের জন্য। আমাদের আপনারা দেখেছেন এয়ারপোর্ট, এতদিন ধরে কুম্ভীরাশ্রু আমরা দেখেছি, কুম্ভীরাশ্রু সরকার আমরা দেখেছি, উশৃঙ্খল সরকার আমরা দেখেছি, সন্ত্রাসের সরকার আমরা দেখেছি, কিন্তু ওরা হলে কাম মত করো, কাম কা ফিকর করো আর উসকা জিকর করো, লেখে কাম মত করো, এই ধরনের ওরা সরকার ছিল। আমরা এসে এই এয়ারপোর্টে বিবেকানন্দ আমরা যে বিবেকানন্দ কিশোর মাণিক্য বাহাদুরের নামে আমরা নামাঙ্কিত করেছি। এবং এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক বিশাল কুমার, কুমারঘাট কোঅপারেটিভের ভাইস চেয়ারম্যান শিবেন্দু ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস বিজেপির শাসনে গোটা রাজ্যের উন্নয়নের সাথে নিজ বিধানসভা তথা পাবিয়াছড়া এলাকার উন্নয়নের দৃষ্টান্ত তুলে ধরেন। এইভাবে সারা রাজ্যে জনকল্যাণে প্রত্যেকটা অংশের মানুষের কল্যাণে সরকার আজকে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে, আর যে পরিকল্পনার মধ্য দিয়ে রাজ্যের প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছে। আমি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই সাবডিভিশন তথা ঊনকোটি জেলা এবং আমাদের এই বিধানসভাতে গত 4.5 বছরে এত কিছু কাজ হয়েছে, এমন কিছু কাজ হয়েছে যেটা এই বিধানসভাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং দাবি ছিল। আগামী কিছুদিনের মধ্যে এর ঠিক পাশে গড়ে উঠেছে সমবায় সুপার মার্কেট টু। এতে ব্যয় ধরা হয়েছে 1,30,00,000 টাকা। এদিন তারও শিলান্যাস করে গেলেন মুখ্যমন্ত্রী। শিলান্যাস শেষে ভূমি পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি সুপার মার্কেটের। এই মার্কেটটি চালু হওয়ায় এখানে ব্যবসা করার সুযোগ পাবেন এলাকার বেকাররা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।